দেশ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের দুপুরের আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে আজকে আবারও পুনরায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে গত কয়েকদিন ধরে বলছি যে নতুন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল হচ্ছে, এবং যেটা আমরা আপনাদেরকে প্রায় সপ্তাহখানেক আগে থেকে দেখাচ্ছিলাম যে ঘূর্ণিঝড় ম্যান্দোস নামে কিন্তু একটি ঘূর্ণিঝড় নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে উঠতে পারে, সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। সেই মতনই আমরা গতকাল দেখেছিলাম এই যে ঘূর্ণিঝড়টি, যে একটি সিস্টেম দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ছিল দক্ষিণ চীন সাগরে এবং এসেছিল এই উপকূল অবধি থাইল্যান্ড এবং এই মায়ানমার উপকূল পর্যন্ত কিন্তু আমরা দেখেছিলাম এটি এসেছিল। তবে এইটা যেই মুহূর্তে এখন আমরা বুঝতে পারছি, আমরা বলেছিলাম 5 তারিখ অর্থাৎ হাতে আরও একদিন যদি আমরা আগের থেকে পাই তাহলে বোঝা যাবে যে এটা ঘূর্ণিঝড় হবে কি হবে না। সেই মতনই আমরা আজকে যখন দেখতে পাচ্ছি এই আপডেট, এই মুহূর্তে দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা মুড়ে বঙ্গোপসাগরে যেটি প্রবেশ করেছে এর কিন্তু গতি এই মুহূর্তে রয়েছে কোথাও কোথাও প্রায় 100-এর ওপরে। দেখতে পাচ্ছেন যে 100-এর ওপরে কিন্তু এর গতি দেখা যাচ্ছে, অর্থাৎ বায়ুর ঝাপটা মুড়ে আমরা দেখতে পাচ্ছি মানে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে। এবং আমরা যদি বায়ুমুড়ে যাই, শুধু বায়ুমুড়ে কত দেখতে পাবো, বায়ুমুড়ে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে 72 থেকে 73 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর গতি লক্ষ্য করা যাচ্ছে। মানে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যেটা প্রবল ছিল আরও কিন্তু প্রবল হয়ে উঠলো, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাবো যে এটি কোথায় গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন, সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের এই ভিডিওর নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথম আমরা শুরু থেকে দেখে নেব একবার, যেহেতু নভেম্বরের মধ্যে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, প্রথমে একটু দেখছিলাম যে এই অংশ থেকে কোনোরকমভাবে বাংলাদেশে যাওয়ার একটা সিস্টেম যাওয়ার সম্ভাবনা ছিল এদিকে, তবে সেটা পরবর্তীকালে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সাইডে প্রবেশ করে গেছে, যেটা আমরা আপনাদেরকে দেখাবো একটু পরেই। তবে ঘূর্ণিঝড়ের ব্যবস্থাটা একবার দেখে নিই, সিস্টেমটা যেটা কীভাবে আসছে, কতটা পরিবর্তন ঘটতে পারে এটিতে। তো বৃহস্পতিবার 1 তারিখের পর থেকে যখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এই দক্ষিণ চীন সাগরে, দক্ষিণ থাইল্যান্ড সংলগ্ন উপকূলে যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে কম্বোডিয়া দক্ষিণ থাইল্যান্ড সংলগ্ন উপকূলের দিকে কিন্তু একটি অতি প্রবল বায়ুর যে ঝাপটা সেটা কিন্তু সমুদ্রে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীকালে সেটি ঘূর্ণাবর্তের আকার নেবে, অর্থাৎ একটি সিস্টেমের আকার নেবে। ঝাপটা মুড়ে আমরা দেখতে পাচ্ছি 76 কিলোমিটার হবে আস্তে আস্তে করে, তারপরে কিন্তু এটি ভিয়েতনামের একদম উপকূলের গা ঘেঁচিয়ে বেরোবে, বেরিয়ে কিন্তু সরাসরি পৌঁছে যাবে থাইল্যান্ড এবং মায়ানমার উপকূলের সামনে, যেটা আস্তে আস্তে করে কিন্তু থাইল্যান্ড উপকূল ক্রস করবে, অর্থাৎ থাইল্যান্ডের উপকূল ক্রস করে এবং স্থলভাগ পেরিয়ে কিন্তু সরাসরি, যেহেতু সামনে বঙ্গোপসাগর পেয়ে যাচ্ছে তার জন্য কিন্তু এটি গতি বেড়ে যাচ্ছে, গতি বেড়ে 101 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতি কিন্তু উঠে যাচ্ছে রবিবার 4 তারিখ রাত্রি এগারোটা পিএমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা এই পরিস্থিতিতে থাকতে পারে, 101 কিলোমিটার প্রতি ঘন্টা ঝাপটা মুড়তে থাকতে পারে। তারপরে আবার যখন প্লে করছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা সর্বোচ্চ গতি উঠছে 116 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে প্রচণ্ড শক্তিশালী কিন্তু হচ্ছে এই সিস্টেমটি, যার ফলে যখন এখানে আমরা 116 থেকে 118 কিলোমিটার দেখছি সেই সময় যদি আমরা এখানে বায়ুমুড়ে দেখবো তাহলে কত দেখতে পারবো। বায়ুমুড়ে কিন্তু সেই সময় এখানে 80 থেকে 81-এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এর গতি এবং শক্তি, অর্থাৎ বলতে গেলে কি দেখা যাচ্ছে যে সিস্টেম কিন্তু ক্রমশ অতি প্রবল হয়ে উঠছে আসার সম্ভাবনা। এরপর এটাকে যখন আবারও আমরা প্লে করবো বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে, ঝাপটা মুড়ে গেলে দেখতে পাচ্ছি আমরা দেখুন একটুখানি সিস্টেম কমজোরি হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে। দেখুন 1900 কিলোমিটার কিন্তু উঠেছে, দেখুন 122 কিন্তু উঠে যাচ্ছে সর্বোচ্চ। সোমবার 5 তারিখ 9:00 AM অর্থাৎ সকালবেলার মধ্যে কিন্তু এটি 122 কিলোমিটার প্রতি ঘন্টায় ঘূর্ণিঝড়ের গতি উঠতে আমরা দেখতে পাচ্ছি। তবে এখনও আমরা বলবো এটাকে 100% এটাকে অ্যাকুরেট ধরবেন না, আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হতে পারে, দেখা গেলো এটা পরবর্তীকালে আরও কমজোরি হতে পারে অথবা আরও শক্তিশালী হতে পারে। তার জন্য কিন্তু আমরা বলবো যে আপনারা এখন থেকে প্রত্যেক দিন চোখ রাখবেন, এই ডিসেম্বর মাসটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেহেতু ডিসেম্বর মাসের মধ্যে ঘূর্ণিঝড় আসার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েই থাকে বঙ্গোপসাগর থেকে, তো অবশ্যই চোখ রাখবেন। আবার যখন প্লে করছি, প্লে করলে আমরা দেখতে পাচ্ছি এটা এগোচ্ছে আন্দামান দ্বীপের ওপরে, আর যেহেতু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ মাঝখানে পড়ে যাচ্ছে গিয়ে দ্বীপ একটি, তার জন্য কিন্তু এর শক্তিতে কিছুটা আমরা হ্রাস দেখতে পাচ্ছি, অর্থাৎ
কিছুটা কমছে ধাক্কা খাওয়ার ফলে, বাড়ি খাওয়ার ফলে, তাও কিন্তু তেমন একটা কমছে না, ছিল 122 কিলোমিটার প্রতি ঘন্টা, সেখানে কমেছে 20 কিলোমিটার, মানে 102 কিলোমিটার কিন্তু এখনও এখান থেকে রয়েছে। অর্থাৎ আরও শক্তি কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে। তবে লাস্ট আমরা যে আপডেট পাচ্ছি সেটি আন্দামান দ্বীপের উপরে হোল্ড করবে ঘূর্ণিঝড় রূপে। এখন দেখা যাক যে 5 তারিখের মধ্যে যদি এক্স্যাক্টলি এটা এমন অবস্থায় থাকে তাহলে কিন্তু এটি অবশ্যই হতে পারে ঘূর্ণিঝড়। আর আমরা আপনাদেরকে বলেই দিয়েছি যে ECMWF মডেলে কিন্তু 60% সম্ভাবনাটা সত্যি হয়, তবে 40% এদিক ওদিক হতেও পারে, তবে 60% ঠিকঠাক সম্ভাবনা থাকে। তবে এটা কিন্তু ECMWF মডেলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধরা পড়ছে যে এটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আর আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে যে আমাদের ECMWF মডেলই আমাদের দেশের আবহাওয়া সমস্ত দেখা হয়, তো এটা একদম পারফেক্ট, আশা করি আপনারা বুঝতে পারলেন। তবে 5 তারিখের মধ্যে কিন্তু এর প্রভাব পড়বে, এর তাণ্ডব চলতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। এখন দেখা যাক এটা যদি এই হিসাবে এগোয়, তাহলে এইটা যদি এই হিসাবে এগোয় তাহলে কিন্তু এর হয়তো এটা খুব জোর হলে সরাসরি পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে হয়তো এটা যেতে পারে, অথবা যদি এটা কোনোরকমভাবে এইদিকে আবার পরবর্তীকালে দেখায় যদি এগোয় তাহলে কিন্তু এটি উত্তর পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনাটা কমই রয়েছে, হলে হয়তো উত্তর পশ্চিম দিক বরাবরই এটা এগোতে পারে। তবে দেখা যাক পরবর্তীকালে এটার ফলে কি বাংলায় বা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ, ওড়িশা, অসম অথবা ত্রিপুরায় কোনো প্রভাব পড়তে পারে কি না, সে সমস্ত আপডেটগুলো আমরা পরবর্তী আপডেটগুলোতেই দিয়ে দেবো। দেখা যাক বিকেলের আপডেটে আরও কতটা পরিবর্তন ঘটে, তো এটা তো আপনারা পরিষ্কার বুঝে গেলেন। এরপরে আমরা চলে যাব তাপমাত্রা মোড়ে, একবার তাপমাত্রা দেখিয়ে দিই যে ভালো পরিমাণ কিন্তু ঠান্ডা পড়েছে ভারতের বিভিন্ন বিভিন্ন অংশে, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক আরও কতটা টেম্পারেচার নামতে পারে। তবে দেখুন রাত্রেবেলার পর কিন্তু টেম্পারেচার কিন্তু আর ভালোভাবে নামবে, কলকাতার সমস্ত অংশে কিন্তু 20-21 ডিগ্রি বিকেল 4টার মধ্যে থাকতে পারে, মানে প্রায় 20 ডিগ্রির মধ্যে বিকেল 4টার মধ্যে হয়ে যাবে। এটা বাংলাদেশেও একই অবস্থা, 20-21 ডিগ্রি, তারপরে কিন্তু 18-17-15 ডিগ্রিতে কিন্তু নামবে, 14 ডিগ্রি কোথাও কোথাও কিন্তু নামবে, 13-14 মধ্যে থাকবে, ঝাড়খণ্ডে প্রায় 13-14 মধ্যে থাকতে পারে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে 14-ও থাকতে পারে। তারপরে 28 তারিখ যখন আমরা ভোরবেলা আছি, 27 এবং 28 তারিখের মধ্যে, তখন কিন্তু এটা 15 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে নামতে পারে, আর শিলং সমস্ত অংশে নামতে পারে ভালো পরিমাণে, প্রায় 9 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি নামছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। আর বাংলাদেশেও কিন্তু একই অবস্থা, বাংলাদেশ এবং ত্রিপুরাতেও এই একই পরিস্থিতি থাকতে পারে আমরা লক্ষ্য করতে পারছি। আর 30 তারিখের পর যদি আমরা যাই তাহলে কী পড়তে পারে, অর্থাৎ ডিসেম্বর মাসে কতটা ঠান্ডা পড়তে পারে বছরের শেষ মাস, সেটা একবার দেখে নেওয়া যাক। দেখুন বুধবার 30 তারিখের পর যখন আমরা বৃহস্পতিবার 1 তারিখ যাচ্ছি, অর্থাৎ নতুন মাসে যাচ্ছি, সে সময় টেম্পারেচার কতটা থাকতে পারে, সেই সময় কিন্তু আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি 17-16 ডিগ্রি টেম্পারেচার থাকতে পারে, অর্থাৎ পিকনিকের মাসে কিন্তু 17 ডিগ্রি টেম্পারেচার আমরা লক্ষ্য করতে পাচ্ছি বিভিন্ন অংশে, অর্থাৎ ভালো ঠান্ডা কিন্তু অনুভব করতে পারবেন আপনারা এই বছরটিতে, ভালো পরিমাণ ঠান্ডা পড়তে চলেছে, অর্থাৎ টেম্পারেচার কমতে পারে দিনে দিনে, প্রচণ্ড টেম্পারেচার কমতে পারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি। শনিবার 3 তারিখের মধ্যে কী পরিস্থিতি থাকতে পারে সেটা একবার দেখে নেওয়া যাক, ত্রিপুরাতেও এবং বাংলাদেশের মধ্যেও একই পরিস্থিতি থাকতে পারে, 15-16 ডিগ্রির মধ্যে থাকতে পারে, অর্থাৎ 13-14-15-16 এর মধ্যে কিন্তু টেম্পারেচার নিম্নতম থাকতে পারে, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার 13 ডিগ্রিও নামছে দেখুন 4 তারিখ অর্থাৎ রবিবারের মধ্যে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে আমরা ভালোভাবে দেখিয়ে দিলাম। এরপরেও যদি আরও কোনো পরিবর্তন ঘটে বিকেলের আপডেট অবশ্যই আপনারা পেয়ে যাবেন, এবার থেকে আবার পার ডে দুটো করে আপডেট আসবে, সকালের দুপুরের আপডেট এবং সন্ধ্যেকালীন আপডেট, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না, আর বিকেলের এবং সন্ধ্যেকালীন আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।